জানা যাচ্ছে যে মহিলা তিনি সাপুজির সামনে দিয়ে হাঁটছিলেন, রাস্তায় জল জমেছিল, কোন একটা জায়গায় ম্যানহোলের ঢাকনা খোলা ছিল এবং তিনি কোনোভাবে দুর্ঘটনাজনিত কারণে তিনি ম্যানহোলের মধ্যে পড়ে যান। ঘটনার পর টেকনোসিটি থানা, এনডিআরএফ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা টিম দমকল তাদেরকে খবর দেওয়া হয়। দমকলের দুটো টিম আসে, প্রায় দু ঘন্টার চেষ্টায় মহিলাকে ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করা হয়। স্থানীয়রা অভিযোগ করছেন যে ম্যানহোলের ঢাকনা খোলা থাকার কারণেই এই বিপত্তি ঘটেছে। মহিলাকে ট্রিটমেন্টের জন্য, প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যেভাবে মহিলা ওই ম্যানহোলের মধ্যে পড়ে যান এবং প্রায় দু ঘন্টা আটকে ছিলেন, তাতে এলাকায় কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে। ধন্যবাদ ময়ূখ। এই দুর্ঘটনা চোখের সামনে ঘটতে দেখেছেন যিনি, তিনি কি বলছেন কিভাবে ঘটলো এই বিপত্তি দেখুন। আমি একবার হয়েছে দু মাস ধরে অবস্থায় পড়ে আছে, দু মাস ধরে আমি এখানে আমাদের এখানে ভিলেজের এখানে কমপ্লেন করেছি, আমাকে বলেছে ছবি তুলে পাঠাও, আপনি ছবি তুলে তো কেন আপত্তি, তোমার ছবি তুলে পাঠাও, ছবি তুলে দিয়ে আগে জানা ছিলেন সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।